তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দেখো মিস, তোমাদের একটা ছবি দেখিয়েছে, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমাদের কি মনে পড়ছে ছবিটা দেখে এটা কিসের ছবি? হ্যাঁ, এটা একটা ক্লাসের ছবি। তোমরা হয়তো এই ক্লাসরুমটাকে অনেক মিস করছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, কোনো ব্যাপার না, যেহেতু আমাদের পরিস্থিতিটা এখন অনেক খারাপ, আমরা স্কুলে আসতে পারছি না, আমাদের ক্লাসরুমটাকে আমরা অনেক মিস করছি। আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব যেন আমরা এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি রক্ষা পেতে পারি, আবার আমরা যেন এই বন্ধুদের মতো ক্লাসরুমে আসতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা এখন ক্লাসে যাই। ক্লাসে আসতে হলে আমাদের কি নিতে হয়? বই, খাতা, পেন্সিল, রাবার, সবাই তাড়াতাড়ি নিয়ে নাও। আজকে আমরা নেপোলি মিসের সাথে ম্যাথ ক্লাসটি করব। কোন ক্লাসটি? ম্যাথ। দেখেছো বন্ধুরা, সবাই ম্যাথ খাতা নিয়ে নাও। হ্যাঁ, ম্যাথ খাতা নিয়েছো সবাই? ওকে, তাহলে আসো এখন আমরা ম্যাডামের সাথে 1 থেকে 35 পর্যন্ত যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো আমরা এখন দেখব এবং চিনব। ওকে বন্ধুরা, আসো আমরা সংখ্যাগুলো আগে দেখে নেই এবং তার সাথে সাথে আমরা চিনে নেব সংখ্যাগুলো, কেমন? আসো বন্ধুরা ম্যাডামের সাথে সংখ্যাগুলো বলে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11, 12, 13। ওকে, 14, 17, 18, 19, 20 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148,
25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35. ওকে বন্ধুরা, আমরা 1 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো বাংলায় জেনে নিলাম। এখন আমরা আসো ইংলিশ সংখ্যাগুলো জেনে নেই এবং চিনে নেই। ওকে বন্ধুরা, আমরা এখন ইংলিশ 1 থেকে 35 পর্যন্ত পড়ে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35. বন্ধুরা আমরা 1 থেকে 35 এবং 1 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো জেনে নিলাম। ওকে, আমরা এখন জোড় এবং বিজোড় সংখ্যাগুলো দেখে নিন। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, আমরা এখন দেখব কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা এবং কোন সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। 2, 4, 6, 8, 0, এখন বিজোড় সংখ্যায় যাব। 1, 3, 5, 7, 9, এখন আমরা যাব, দেখো বন্ধুরা, অড এবং ইভেন নাম্বার এখানে মিস 1 থেকে 10 পর্যন্ত দিয়েছে, একই সাথে আলাদা করে দেয়নি তোমাদেরকে। কোনটা অড এবং কোনটা ইভেন নাম্বার এগুলো চিনতে হবে 1 থেকে 10 সংখ্যার মধ্যে। ওকে বন্ধুরা, মিস যদিও এখানে তোমাদের লিখে দিয়েছে, তোমরা বাসায় 1 থেকে 10 পর্যন্ত খাতায় লিখে তোমরা আইডেন্টিফাই করতে শিখবে কোনটা অড নাম্বার কোনটা ইভেন নাম্বার। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা এখন 1 থেকে 35 আমরা জোড় এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা করে ফেলব। ওকে বন্ধুরা, প্রথমে আমরা বাংলাটাই করব। তাহলে আমার সাথে বলো, জোড় সংখ্যাগুলোকে ক্রস এবং বিজোড় সংখ্যাগুলোকে গোল দাগ দিতে বলেছে। তাহলে আসো প্রথমেই আমরা বাংলায় 1 থেকে 35 মধ্যে করি। এখানে মিস তোমাদের সংখ্যা দিয়ে দিয়েছে, মিস 1 থেকে 35 মধ্যে সব সংখ্যাগুলি দেয় নাই, যদিও উল্লেখ করেছে যে আমরা 1 থেকে 35 মধ্যে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা আলাদা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো প্রথমেই আমাদের কি সংখ্যা আছে, 2 সংখ্যা দিয়ে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা এখন কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা সেই সংখ্যাগুলোকে আমরা এখন ক্রস চিহ্ন দেব। তাহলে আসো, কোন সংখ্যাগুলো জোড় সংখ্যা, প্রথমেই হচ্ছে 2। দেখো মিস তোমাদেরকে 2টা আঙ্গুল দেখিয়ে দিয়েছে, কারণ এই বন্ধুটার সাথে এই বন্ধুটা আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, একজন বন্ধুর সাথে যদি আরেকজন বন্ধু থাকে তাহলে কয়জন বন্ধু হয়ে গেল, 2 জন। এর জন্যই 2 হচ্ছে জোড় সংখ্যা। এভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে, তারপরে দেখি তো কত, 10। 10 হচ্ছে জোড় সংখ্যা। তারপরে কত, 12। 12 জোড় সংখ্যা, কেন বলো তো বন্ধুরা? কারণ 12 সংখ্যার ডান পাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে 2 সংখ্যা। আমরা জেনেছি 2 জোড় না বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা জেনেছি, তাই না? এর জন্য 12 জোড় সংখ্যা। তারপরে দেখি 20। 20ও জোড় সংখ্যা, কারণ 20-এর ডান পাশের সংখ্যাটি 0। 0 হচ্ছে জোড় সংখ্যা। ওকে বন্ধুরা, তারপরে দেখি 22। 22 জোড় সংখ্যা। তারপরে আছে 30। 30ও জোড় সংখ্যা, কারণ 30-এর 3-এর ডান পাশের যে সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে 0, এর জন্য 30 জোড় সংখ্যা। তারপরে দেখি তো বন্ধুরা,
বত্রিশ। হ্যাঁ, বত্রিশও জোড় সংখ্যা। তারপরে আছে চৌত্রিশ, চৌত্রিশও জোড় সংখ্যা, কারণ চৌত্রিশের ডান পাশের যে সংখ্যাটি সেটি জোড় সংখ্যা। ওকে বন্ধুরা, তাহলে আমরা জোড় সংখ্যাগুলো ক্রস চিহ্ন দিয়ে ফেললাম। এখন আসো আমরা বিজোড় যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আমরা গোল দাগ দেব, ঠিক আছে? তাহলে প্রথমেই কি সংখ্যা আছে? পাঁচ। বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা প্রত্যেকটি সংখ্যায় গোল দাগ দেব, ঠিক আছে বন্ধুরা? আসো আমরা গোল দাগটি দিয়ে ফেলি। প্রথম সংখ্যাটি হচ্ছে পাঁচ। পাঁচে মিস গোল দাগ দিয়েছে। তারপরে পাঁচের পরে আছে সাত, সাতের পরে আছে নয়, নয়ের পরে আছে তেরো, তারপরে পনেরো, তারপরে সতেরো, উনিশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ, ত্রিশ, পঁয়ত্রিশ। তাহলে বন্ধুরা, আমরা জোড় এবং বিজোড় আলাদা করে ফেললাম, তাই না? হ্যাঁ, এখন চলো আমরা ইংলিশে 1 থেকে 35 পর্যন্ত জোড় এবং বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি, ঠিক আছে বন্ধুরা? আসো আমরা দেখে নেই, মিস এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, কিভাবে আমরা জোড় এবং বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করব আমরা কিন্তু দেখে নিয়েছি, তাই না? এখন আমাদের একটু সুবিধা হয়েছে ইংলিশটা করার জন্য। ওকে, তাহলে আসো প্রথমেই আমরা জোড় সংখ্যাগুলোকে আগে ক্রস চিহ্ন দিয়ে ফেলি, তাহলে আমাদের বিজোড় সংখ্যাগুলো গোল দাগ দিতে সুবিধা হবে, তাই না বন্ধুরা? তাহলে আসো আমরা জোড় সংখ্যাগুলো ক্রস চিহ্ন দিয়ে ফেলি। তাহলে প্রথমেই আছে সিক্স, সিক্সে মিস ক্রস চিহ্ন দিয়েছে, কারণ সিক্স জোড় সংখ্যা, তাই না? সিক্সের পরে আছে এইট, এইটও জোড় সংখ্যা। তারপরে আছে ফোরটিন। আমরা সবসময় যখন দুই সংখ্যায় আসব তখন ডান পাশের যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে ফলো করব, তাহলেই আমরা জোড় এবং বিজোড় সংখ্যাগুলো খুব ভালোভাবে চিনতে পারব। ওকে বন্ধুরা, তারপরে আছে সিক্সটিন, সিক্সটিনও জোড় সংখ্যা। সিক্সটিনের পরে আছে এইটিন, এইটিন জোড় সংখ্যা। তারপরে আছে টোয়েন্টি, টোয়েন্টিও জোড় সংখ্যা, কারণ ডান পাশের সংখ্যাটি শূন্য, এর জন্য এটি জোড় সংখ্যা। তারপরে আছে টোয়েন্টি টু, টোয়েন্টি টুর পরে আছে টোয়েন্টি ফোর, টোয়েন্টি সিক্স, থার্টি। ওকে বন্ধুরা, আমরা জোড় সংখ্যাগুলোকে আলাদা করে ফেললাম, এখন বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা এখন গোল দাগ দেব। খুব সহজ হয়ে গেল না? কারণ আমরা আগে জোড় সংখ্যাগুলো বের করে ফেললাম, এখন আমরা বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা গোল দাগ দিয়ে ফেলব। ওকে, তাহলে ওয়ান, থ্রি, ফাইভ, নাইন, ইলেভেন, নাইনটিন, টোয়েন্টি সেভেন, টোয়েন্টি নাইন, থার্টি ওয়ান, থার্টি থ্রি এবং থার্টি ফাইভ। ওকে বন্ধুরা, জোড় এবং বিজোড় সংখ্যা তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আমরা সবাই চলে যাব মাঝের সংখ্যাটি লিখো। মিস তোমাদের আজকে প্রথম মাঝের সংখ্যাটি দেখিয়ে দেবে, কিভাবে তোমাদেরকে মাঝের সংখ্যাটি লিখে দেবে, লিখতে হবে। ওকে, যেমন মিস মাঝখান দুই সংখ্যার মাঝখানে ড্যাশ দিয়ে দেবে, মাঝখানের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি তোমাকে বসাতে হবে। যেমন মনে করো এখানে দুই আছে ড্যাশ, তারপরে আছে চার, তাহলে মাঝখানে যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি তোমাদেরকে লিখতে হবে। ওকে বন্ধুরা, যেমন দুইয়ের পরে কত হয়? তিন, তোমাকে তিন সংখ্যাটি লিখতে হবে, কারণ চার সংখ্যা মিস দিয়ে দিয়েছে। তাহলে আসো আমরা দেখে নিই কীভাবে মাঝের সংখ্যা আমাদেরকে লিখতে হবে। ম্যাডাম যে সংখ্যাগুলো দিয়েছে,
তোমরা বাসায় ম্যাডামেরটা দেখে দেখে সুন্দর করে সিডব্লিউ খাতায় তুলে ফেলবে। তুলে ফেলে তোমরা বাসায় নিজেরা নিজেরা লেখার চেষ্টা করবে। ওকে, বানিয়ে বানিয়েও লিখতে পারো। আব্বুকে অথবা আম্মুকে বলবে তোমরা আমাকে লিখে দাও, আমি মাঝের সংখ্যাটি লিখে ফেলবো। যেহেতু তোমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যা খুব ভালোভাবে চেনো বা জানো, তোমাদের লিখতে এটি খুব সুবিধা হবে বা তোমরা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, তাহলে আসো মিস তোমাদের আজকে দেখিয়ে দেবে কিভাবে মাঝের সংখ্যা লিখতে হবে। কেমন? তাহলে দেখো, প্রথমে দুই ড্যাশ চার, দুইয়ের পরে কত হয়? তিন। তোমাকে তিন সংখ্যাটি বসাতে হবে। তারপরে আছে পাঁচ, পাঁচের পরে আছে সাত, তাহলে পাঁচের পরে কত? ছয়, ছয় বসাতে হবে। তারপরে আছে সাত, সাতের পরে কত? আট, তোমাকে আট লিখতে হবে। তারপরে আছে ছয়, ছয়ের পরে তোমাকে লিখতে হবে সাত, যেহেতু ছয়ের পরে সাত হয়। তারপরে আছে উনত্রিশ, উনত্রিশের পরে তোমাকে লিখতে হবে ত্রিশ। তারপরে আছে পনেরো, পনেরোর পরে কত হয়? ষোলো। তারপরে আছে আটচল্লিশ, আটচল্লিশের পরের সংখ্যা কত? উনপঞ্চাশ। তারপরে আছে আটাশ, আটাশের পরের সংখ্যা কত বন্ধুরা? উনত্রিশ। তারপরে আছে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশের পরে ছত্রিশ। তারপরে আছে কত? একচল্লিশ, একচল্লিশের পরের সংখ্যা কত? বিয়াল্লিশ, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা বাংলায় মাঝের সংখ্যাটি লিখে ফেললাম, এখন আমরা ইংলিশে চলে যাব। আসো আমরা ইংলিশটিও বাংলার মতো করে ফেলি। টু আছে, তারপরে ড্যাশ, টুর পরে কত হবে? থ্রি। তারপরে আছে ফাইভ, ফাইভের পরে সিক্স। তারপরে আছে সেভেন, সেভেনের পরে এইট। তারপরে আছে সিক্স, সিক্সের পরে সেভেন। তারপরে আছে টোয়েন্টি নাইন, টোয়েন্টি নাইনের পরে থার্টি। তারপরে সংখ্যা আছে ফিফটিন, ফিফটিনের পরে হবে সিক্সটিন। তারপরে আছে ফর্টি এইট, ফর্টি এইটের পরের সংখ্যা কত বন্ধুরা? ফর্টি নাইন। হ্যাঁ, তারপর আছে টোয়েন্টি এইট, টোয়েন্টি এইটের পরে কত? টোয়েন্টি নাইন, দেখেছ? টোয়েন্টি নাইন। তারপরে আছে থার্টি ফাইভ, থার্টি ফাইভের পরে আছে কি লিখতে হবে? থার্টি সিক্স। এবং সব শেষে আছে ফর্টি ওয়ান, ফর্টি ওয়ানের পরে ফর্টি টু সংখ্যা লিখতে হবে তোমাদেরকে। ওকে বন্ধুরা, আজকে আমরা তাহলে কি কি শিখলাম? জোড় এবং বিজোড় সংখ্যা, মাঝের সংখ্যা এক থেকে পঁয়ত্রিশ এবং ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত আমরা সংখ্যাগুলো চিনে নিলাম। চিনে নিলাম তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো। বাই বাই।